এবং কাপিল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকে হচ্ছে, এখন হচ্ছে 3rd of February, ইটস অলমোস্ট মিডনাইট। অ্যান্ড কালকে মানে 12টার পর আমাদের অফিসিয়াল অ্যানিভার্সারি, অফিসিয়াল না মানে আমাদের অ্যাকচুয়াল ম্যারেজ অ্যানিভার্সারি, মানে রিচুয়াল ওয়ালা ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমি 12টার সময় একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটার জন্য একটা কেক অর্ডার করেছি। অ্যান্ড আই হ্যাভ ওয়াইন। সৌমদীপ অ্যাকচুয়ালি বেডরুমে আছে, বাট থিং ইজ আমি জিনিসগুলো এই ঘরে রেখেছি, যেন ওকে ওখান থেকে সরাতে হবে, যাতে আমি ডেকোরেশনটা অ্যান্ড সেট আপটা কমপ্লিট করতে পারি। সো দেখি কী করতে হবে। তো আমার ডেকোরেশন হয়ে গেছে, এবার আমি সৌমদীপকে ভেতরে ডাকবো। বিফোর দ্যাট আমি তোমাদেরকে সেট আপটা দেখাচ্ছি, কিছুই না, একটা সিম্পল সেট আপ, সেরকম কিছুই করিনি। তো তোমাদের সেটা দেখাচ্ছি, তারপর সৌমদীপকে ভেতরে ডাকবো। ধন্যবাদ ধন্যবাদ। হাউ ডু ইউ লাইক দ্য সেটআপ? প্রিটি। এই যে দিস ইজ আস 3 years down, and then there's also Gucci. Gucci. এই যে Gucci আমাদের সাইডে। কালকে রাত্রে তোমাদের ছোটোখাটো সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি এই যে স্নান করে উঠলাম, পুজোটা দিলাম, অ্যান্ড সৌমদীপ চলে গেছে অফিস, আমারও আছে এখন ক্লাসেস। সো ওদের অফিসে আজকে হাফ ডে, মানে ওদের অ্যানিভার্সারি দিন হাফ ডে নিতে দেয়, অ্যান্ড ও বলেছে যে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। সো আজকে বিকেলবেলায় দেখি ও এলে কী করা যায়, বাট অ্যাজ অফ নাও আমাদের ক্লাসেস আছে, মানে আমার ক্লাস আছে, তো ক্লাসগুলো নেবো, তারপর বিকেলবেলায় দেখি যদি কিছু করা যায়। বাট হ্যাঁ, প্যাকিং করতে হবে, বিকজ কালকে আমরা যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপে। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা তখনকার ব্লগ দেখলে তোমরা জানতে পারবে। সো চলো যাই, এখন ক্লাসটা নিই, অ্যান্ড লেটস সি আজকের দিনটা কীরকমভাবে কাটে। তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, এই যে আমি এখন ক্লাস নেব, তো আমি ল্যাপটপ ফ্যাপটপ অন করে রেখেছি, অ্যান্ড টেবিলে যাওয়ার আগে দেখছি গুচ্ছি, মানে কখনো কখনো যদি আমি বিছানায় বসে ক্লাস নিই তখন গুচ্ছি এরমভাবে আমার পাশে শুয়ে থাকে, অ্যান্ড অসভ্যর মতো নাক ডাকে। সো এত জোরে ও নাক ডাকে, আমার মাঝে মাঝে মনে হয়তো যে স্টুডেন্টসরা শুনতেও পাচ্ছে যে পাশ থেকে নাক ডাকার আওয়াজ, মেবি ভাবে হয়তো ম্যাম পড়তে পড়তে ঘুমিয়ে গেছে নাকি, মানে এত জোরে জোরে ও নাক ডাকে, মানে লিটারালি মনে হয় যেন একটা মানুষ নাক ডাকছে। তো আমার ডেইলি ক্লাসের কোটা কমপ্লিট, মানে আজকে বেশ কটা ক্লাস ছিল, তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে অ্যারাউন্ড 5টা। তো আমি ভাবলাম যে তোমাদের নিশ্চয়ই কোয়েরি থাকবে যে কী গিফটস পেলাম বেলঘরিয়ার থেকে। কালকে আমি বেলঘরিয়া গেছিলাম, তো মা বাবু আমাদের জন্য গিফটস কিনে দিয়েছে, তো তোমাদেরকে গিফটটা এক এক করে করে দেখাই। সৌমদীপ নিজের গিফটটা অলরেডি পরে চলে গেছে, সো আমি দেখাচ্ছি কী অ্যাকচুয়ালি গিফটটা, বাট ওর গিফটটা অলরেডি পরে চলে গেছে, সো আমি আনবক্সিংটা তোমাদের এখন দেখাতে পারবো না, মানে জিনিসটা, বাট আমারটা আছে সেটা আমি দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের দুজনের গিফট, সৌমদীপের একটা এই রিয়েলমির স্মার্ট ওয়াচ ওকে দিয়েছে, অ্যাকচুয়ালি ওরই এটা পছন্দ, সো এই স্মার্ট ওয়াচটা ওকে দিয়েছে, বেশ সুন্দর, ও অলরেডি অফিস পরে চলে গেছে। আমাকে দিয়েছে হচ্ছে একটা ডায়মন্ড রিং, অ্যান্ড দ্যাট ইজ দিস, আমার প্রচণ্ড পছন্দের, মানে আমার অ্যাকচুয়ালি ফ্লোরাল জিনিস খুব পছন্দ, সো এই রিংটা দিয়েছে। আর একটা ইম্পর্ট্যান্ট গিফট যেটা আমি পেয়েছি আজকে, সেটা হচ্ছে একটা শাড়ি,
যেটা আমাকে পাঠিয়েছে আদ্যাপীঠ থেকে, তার সাথে একটা সিঁদুর, সেটা তোমাদের দেখাচ্ছি। মানে আমি তোমাদের বলেছিলাম যে আমার এনগেজমেন্টের শাড়িটাও আদ্যা মাকে পরানো শাড়ি আদ্যাপীঠ থেকে গিফট করেছে। আমাকে আদ্যাপীঠ থেকে প্রচুর এরম শাড়ি গিফট করে, মানে কিছু কিছু শাড়ি যেটা মাকে পরানো বা এমনি শাড়ি এরম অনেক আমাকে গিফট করে, তো আমার এটা খুব স্পেশাল লাগে। মানে আমার কাছে অনেক শাড়ি আছে যেটা এরকম শাড়ি যেটা আদ্যা মাকে পরিয়ে তারপর আমাকে দিয়েছে ওরা, বা এমনি ওরা গিফট করেছে। তো এই স্পেশাল দিনে অনেক সময় ওরা আমাদের আমার জন্য এরকম গিফটস পাঠায় আর আমার খুব ভালো লাগে। এই যে এটা একটা কেরালা কটন শাড়ি, এই পাটটা যেরকম জরির অ্যান্ড ফুল বডিটা, আর সবাই জানে যে আমি সাদা জিনিসটা পছন্দ করি, তাই এই সাদা লালের মধ্যেই পাঠিয়েছে এই শাড়িটা আর এই সিঁদুরটা। সো এটাও একটা খুব স্পেশাল গিফট। এই ফটোটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল আমাদের অ্যানিভার্সারির জন্যে। যদিও এটা আগে হয়ে গেছে, ব্লগটা তোমরা পরে দেখতে পারবে, তাই আমি ভাবলাম যে অ্যাটলিস্ট ফটোটা তোমাদের শেয়ার করি বলার জন্যে যে আমাদের এরকম একটা গেট টুগেদার হয়েছিল, আমরা খুব এনজয় করেছি। সো স্টে টিউন, দ্য ব্লগ উইল কাম আপ, এর পরেই আমি আপলোড করব, অলদো ওটা গেট টুগেদারটা আগেই হয়ে গেছে, সো স্টে টিউন ফর দ্যাট। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই আদ্যাপীঠ থেকে যে শাড়িটা দিয়েছে, সো বলেছিল আজকে পরার জন্যে, তা আমি ভাবলাম যে ঠিক আছে কোথাও বেরোচ্ছে না, যাই হোক বাড়িতেই পড়তে কি ক্ষতি, তো এই একটু শাড়িটা ড্রেপ করে একটু টুকটাক সাজিয়ে নিই, ওই আর কি একটা টিপ পরেছি, ব্যাস দ্যাটস ইট। সৌম্যদীপ এখনও অফিস থেকে আসেনি, ও আসুক তারপর ওর থেকে ফিডব্যাক নেওয়া যাবে কেমন লাগছে। তো হঠাৎ করে একটা কল এলো একটু আগে, চুপ কর, ফান্স অ্যান্ড পেট্রোলস থেকে যে কেউ কিছু একটা ডেলিভারি পাঠিয়েছে। সো আই গেস্ট যে আইদার বাবু হবে বা বোন হবে, সো যেরকম এক্সপেক্টেড একটা বুকে এলো, এই যে, অ্যান্ড ইটস ফ্রম তোর্ষা উইথ দিস মেসেজ। হঠাৎ করে বেল বাজলো, দেখলাম যে দুজন এসছে আমাকে নিচে ডাকলো, সেটা হচ্ছে কৌস্তভেন পূর্ণেন্দু এসে কেক নিয়ে, পাগলামি, হ্যাঁ মানে পুনু তো কেক নিয়ে এসছে। এগুলো হচ্ছে ষড়যন্ত্র, বিকজ এরপর ফলো হচ্ছে অন্য জিনিসপত্র, এরপরে বলবে খাওয়া। তো যাই হোক আমরা এখন কেক কাটছি, কৌস্তভ কাটছি, দেখে নিন ঘর সে দেখিয়ে এসছে। আমি সেটাই তো বলছি, শোন, বাট ইজ নট অ্যাভেলেবল এনি মোর, সো দ্যাটস দেয়ার, সো হি ইজ পুনু আর পূর্ণেন্দু, এরা দুজন এসছে কেক নিয়ে। আমি ছবি তুলতে ভিডিও দে, এ নেবে না, এই তো নিবেছে নিবেছে জ্বলেছে, আরে সব পুরো স্টাইল, তুই এমন দেবো নে নে নে। আরে সামনে গিয়ে হাততালি মার না, এখনই জ্বলে উঠবে, দেখেছিস এই জল, এই তো উল্টো পয়সা দিয়ে হল তুই তো সালা পোর্টেন্টি নিয়ে এসে নিয়ে এসে কাটো কাটো কাটো, আরে নিভে গেছে না, না আমি ইচ্ছাই গুলোকে ছড়িয়ে দিচ্ছি। বা হ্যাপি থার্ড অ্যানিভার্সারি, গান বানা না এরকম করছিস কেন, গান বানাতে পারছিস না, চলো নিজে কাচ্চার দে 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 খাওয়া, তুই খাওয়া, আমাকে হাতে দিয়ে দিতে হচ্ছে, মনে কিছু না, ভালো
2000 years later. So এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:00 আমাদের প্যাকিং এ কমপ্লিট হয়েছে। আমি এই জাস্ট আমার প্যাকিং প্যাকিং কমপ্লিট করে ব্যাগগুলো অ্যারেঞ্জ করে রাখলাম। সৌমদীপ অলরেডি ঘুমিয়ে পড়েছে নিজের প্যাকিং কমপ্লিট করে। বিকজ কালকে ওকে ড্রাইভ করতে হবে অনেকটা, সো ঘুমিয়ে পড়েছে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এবার ঘুমাতে যাব। সো আজকের দিনটা ভালোই কাটলো, বেশ আনএক্সপেক্টেডলি অনেক কিছু হয়ে গেল, ইভেন্টফুল। তো ভালোই কাটলো আজকের দিনটা। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব টু আর চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস ইন দ্য ফিউচার। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড স্টে টিউনড। টাটা।